মানবজাতি ও মানবতা রক্ষার জন্য বিশেষ সব যুদ্ধ ও সংঘাতকে দৃঢ়ভাবে না বলা উচিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত G20 Leaders Summit 2023 এ গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা এবং যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মানবিক ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং তা চলমান আছে। শেখ হাসিনা বলেন, এই সম্মেলন এমন সময় অনুষ্ঠিত হয়েছে যখন ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের 14,000-এর বেশি নির্দোষ নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছে। অবিলম্বে এই যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। I urge all the esteemed world leaders present at today's summit to call with one voice for an instant total ceasefire in Gaza and for an immediate, unhindered flow of humanitarian relief to the suffering victims. In today's globalized world, surely it would be easy to firmly say no to all wars and conflict to save human lives and humanity. Automatic Bikash korte set korun auto pay. Bikash thakle har ki lage.